মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই কি গো দেখো, হাতটা কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না? এবারে পর্ণার কোনো ইচ্ছে পূরণ হবে না। বলেছিলাম না, পর্ণাকে কোনো কিছুর বিনিময়ে এবারের পুজো শান্তিতে কাটাতে দেব না। ওই সিএন জুয়েলার্স এর 4 কোটির হার যে চুরি গেছে, এটা তো এতক্ষণে দত্তবাড়ির সবাই জেনে গেছে। নাহলে পর্ণা সৃজন কালকে আমাদেরকে ওইভাবে শাসাতো না। আরে বাবা, জানি জানি, শাসাতে না এলেও আমি খবর পেতাম। আমি তো আগে থেকেই ওখানে লোক ফিট করে রেখে এসেছিলাম, সেই আমাকে সমস্ত খবর দিয়েছে। ও হ্যাঁ, ওরা না বাড়িতেও খোঁজাখুঁজি করেছে জানো তো, কিন্তু কিছু পাইনি। আরে পাবে কোত্থেকে, অত সোজা নাকি? পর্ণার খালি মুখেই বড় বড় বাতেলা, এবারে সব বুলি একেবারে বন্ধ করে দিয়েছে। কি মৌমিতা বলো, ওই হার এমন জায়গায় লুকিয়ে রেখেছি না, মিলিটারি দিয়ে খোঁজ করলেও দত্ত বাড়ি থেকে ওই হার খুঁজে বার করতে পারো। কিন্তু বুবাই বাবা, আমি না অন্য কথা ভাবছি, পর্ণার এত বুদ্ধি যে এত বড় একটা ব্যাপার কি সুন্দর সবার সামনে চেপে গেল, কেউ কিছু জানতে পর্যন্ত পারলো না। আমি না ভাবছি যে যদি এই ব্যাপারটা সবাই জানতে পারতো কি রগড় হতো বলো তো, কিন্তু ওরা কি সুন্দর সবার সামনে স্বাভাবিক ব্যবহার করছে সেটাই তো। আরে মৌমিতা দি, ছাড়ো না, যেমন খুশি ওদের থাকতে দাও, কতক্ষণ এরকম আটকে রাখবে? একটা সময় সবাই ঠিক জানতে পারবে, যখন জানতে পারবে তখন আমরা এক ঠিলে দুই পাখি মারব। সৃজন পর্ণা তোমাদের ঠাম্মি যাবে জেলে, আর আমরা পাবো 4 কোটির হীরের হার। একদম ঠিক বলেছো ঈশা, কিন্তু এখন ওরা কি করছে জানতে পারলে না খুব ভালো হতো, হাতরে বেড়াচ্ছে তো। না, ওরা এখন পুটির কুমারী পুজোর ব্যবস্থা করছে। ওকে, আমি নাতনি বলে মানি মানি। এত বছর তো বাইরে থেকে কুমারী আনার প্রথাই ছিল দত্তবাড়িতে, হঠাৎ করে আজকে তোরা ওকে মাথায় তুলে এত নাচানাচি করছিস কেন? আমি পুটিকে কিছুতেই কুমারী হতে দেব না, ব্যাস। অখিলেশ দা, বাড়ির মেয়েকে কুমারী করার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছো। ধ্যাসটা করে না, আমি কিছু করিনি, যা করার মেজ করেছি বেচা। সত্যি পর্ণা, আমি এতদিনও যা করতে পারিনি তুমি সেটা করে দেখালে। আসলে কি জানেন তো বাবা, ভালোবাসা ভক্তিতেও হয় আবার ভয়েও হয়। মায়ের ভালোবাসাটা ভক্তিতে না হোক হয়ই সই, তবে মা তো আমার গুরুজন, এমনটা করতে যে আমার মন চায় এমনটা কিন্তু নয় বাবা। কিন্তু কি করবো বলুন, মা যে অন্য কোনো উপায় রাখলেন না। তুমি এত ভেবো না পর্ণা, দেখো তুমি যা করছো সবার ভালোর জন্যই করছো। এত বিপদের মাঝে, এত খারাপের মাঝে কিছু তো একটা ভালো হলো। এটা একদম হক কথা বলেছিস, এবার ভালোই ভালোই হাতটা পেয়ে গেলেই হলো। সত্যি এখন এটাই আমাদের সব থেকে বড় কাজ, মা এবার শুধু আমাদের একটা পথ দেখায়। এবারে আর ওদের কাছে কোনো রাস্তা নেই ঈশা, হাতে তো মাত্র 1.5 দিন বাকি, 1.5 দিনের মধ্যে কি করবে ওরা? হার তো খুঁজে পাবেই না, উল্টে ওদের জেল বাঁধা। কিন্তু মৌমিতা দি, তার আগে আমাদের ওই হার ওই বাড়ি থেকে বের করে আনতে হবে। সেদিনের ঘটনা পর তো অঙ্কিতা ম্যাডাম প্রচণ্ড সিকিউরিটি টাফ করে দিয়েছে, যদিও রবি ওখানে আছে কিন্তু এত টাফ সিকিউরিটি না, রবি তেমন কিছু করে উঠতে পারছে না। আমি বলেছি যে চোখ কান একেবারে খোলা রাখবে, ফাঁক পেলেই আমাকে জানাবে, আর সেই সুযোগেও আমরা কাজটা সেরে আসবো।
পর্ণা বলছি, আজ অষ্টমী, সকাল তো পেরিয়েই গেল, হাতে মাত্র আর দেড় দিন আছে, এইটুকু সময়ে হারটা কি করে পাবো বলো তো? হারটা কোথায় পাবো মা? তুমি পথ দেখাও, পথ দেখাও তুমি। মাগো, তুমি সহায় হও মা, তুমি সহায় হও। এই কি গো, দেখো হাতটা কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না? হিরে তো জল জল করে তাই না? ছাড়ো তো সব, পুজো দেখো। পর্ণা, সময় পেরিয়ে যাচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে, আমাদের কাছে তো কোনো ক্লু নেই। সন্ধ্যা রতি শেষ হলো, একটু পরেই সন্ধি পূজা শুরু হবে, মেয়েরা সব কাজল পরে নাও। হ্যাঁ, শোনো না গিন্নি, এই বাড়ির পুজোতে তো অনেক নিয়ম আছে, তো সবাই তো সব কিছু জানে না, আর ওরাও তো সব ব্যস্ত, তুমি একটু সবাইকে ভালো করে বুঝিয়ে বলো না। দত্তবাড়ির পুজোর মধ্যে এটা হলো আরেকটা বিশেষ নিয়ম, দত্তবাড়ির মেয়ে বউরা একে অপরকে কাজল পরিয়ে দেয়। কি হলো মা? তুমি পারবে না, আমার পুতিমাকে আমি যত্ন করে পরিয়ে দেবো, হ্যাঁ ওর লেগে যাবে, বুঝেছো তো? পরিয়ে দিই আমি আমার পুতিমাকে কাজল, দেখি দেখি মুখটা। রুচিদি, আমার না মাঝে মাঝে মাকে দেখে খুব হাসি পায়, মানে মা কিন্তু বেসিক্যালি বাচ্চাদের মতো অবুঝ, আবার মাঝে মাঝে এত রাগ হয় না? দেখেছো তো সৃজন, এত খারাপের মধ্যেও এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে, আমি তো মায়ের ভালোবাসা কোনোদিনই পেলাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।